আজকে সারাদিন আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে, তো আমরা হচ্ছে সারাদিন ঘরেই ছিলাম, বিকেলবেলা হচ্ছে একটু বৃষ্টি কমছে, তাই ভাবলাম যে হচ্ছে একটু ঘুরে দেখি। আর সারাদিন বৃষ্টি হওয়ার কারণে ঘর থেকে বেরোতে পারি না, তাই একটু বৃষ্টি কমার সাথে সাথে ভাবলাম যে বাইরের থেকে ঘুরে আসি, কিছু খাওয়ার খেতে হবে, আর হচ্ছে কিছু কাজও ছিল বাইরে, তো বের হলাম আমার ফ্রেন্ডরে নিয়ে সাথে। আর রাস্তাটা হচ্ছে এত ফিসিল হয়ে আছে যে হচ্ছে বাইকটা জোরে চালাবো বা হচ্ছে ব্রেক ধরবো আমার নিজেরই ভয় পাইতেছে, রাস্তা ব্রেক ধরলে মনে হয় যে বাইকটা চাকাটা বাঁকা হয়ে যাইতেছে এরকম মনে হইতেছে। তো এখান দিয়ে হচ্ছে ইউটার্ন করে নিলাম, কারণ সামনে হচ্ছে আমাদের একটু কাজ আছে বাইরে। ভাই রাস্তায় আপনার অন্য গাড়ি থাকুক আর না থাকুক, অটো থাকবেই, মানে আপনি কি বলবো, এত পরিমাণে রাস্তায় হচ্ছে অটো রিক্সা যে সাইডই পাওয়া যায় না মাঝে মধ্যে। ইন্ডিকেটার দিলেও ওরা হচ্ছে ইন্ডিকেটার তো ফলোই করে না, বা হচ্ছে আপনার থাম করে চাপ দিয়ে দেয়, বামে টারে না তাকায় আর থাম করে চাপ মারা দেয় ওরা। তো এখানে সামনে আমাদের কাজ, তো আমরা এখান দিয়ে হচ্ছে ইউটার্ন করে নেব। আর হচ্ছে এখান দিয়ে বৃষ্টি হওয়ার কারণে আপনার পাশে গাড়িগুলো অনেক জ্যাম বেজে আছে, যে চারজন মামা এখান দিয়ে হচ্ছে গাড়িগুলো আরে সাইড করে দিতেছে। আর এখানে এক ভাই আসবে, এখন ভাইটা হচ্ছে ধাম করে দিবে দিতে, ওরা হচ্ছে পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন। আমরা আর কি করবো, এখানে ওয়েট করতেছি, আপনার গাড়িগুলো আরে সাইড করে দিতেছে, আর সার্জন মামা হচ্ছে মানুষটারে কয়েকটা কথা বলে দিল। এখানে আপনার সামনে হচ্ছে পানির কারণে অনেকগুলো জাম বেজে আছে, ওই যে আর রিক্সা হচ্ছে প্রচুর পরিমাণে, এই যে দেখেন, আর এসে পানিও নিছে বৃষ্টি হওয়ার কারণে, এই জায়গা দিয়ে হচ্ছে সবসময় পানি জমে থাকে। Thank you.